জয় জগৎবন্ধু, জয় তু মহানামব্রত, জয় শ্রী শ্রী গুরু পূর্ণিমা তিথি। আপনারা সবাই জানেন গতকাল শ্রী শ্রী গুরু পূর্ণিমা তিথি গেছেন এবং সেই উপলক্ষে বিভিন্ন মঠ মন্দিরে আশ্রমে উৎসব আদি হয়েছে যথা যোগ্য এই করোনা পরিস্থিতির মধ্যেও নিয়ম কানুন মেনে। এবং সেই জন্যই আমরা আজকে রবিবার আমাদের ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই গুরু পূর্ণিমা তিথি উপলক্ষে গুরুতত্ত্ব এবং আমাদের পরম আরাধ্য গুরু মহারাজ মহানাম সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ আচার্য শ্রীমৎ মহানামব্রত ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির প্রতি শ্রদ্ধার্ঘ্য, তার জীবন দর্শন নিয়ে আলোচনা এর জন্য এই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আমরা করব। তার জন্য আজকে আমরা সবাই সমবেত হয়েছি, সবাইকে স্বাগত এবং ধন্যবাদ জানাই যোগদানের জন্য। প্রথমেই মঙ্গলাচরণের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করবেন আমাদের সম্প্রদায়ের একজন ব্রহ্মচারী প্রভু শরণ দাস মহারাজ। তিনি যদি আমাদের কলকাতা মহাধন মঠের সেবক, কিন্তু বর্তমানে তিনি নবদ্বীপ থেকে বলবেন। এবং তারপরে শ্রীমৎ দেবব্রত বন্ধু ব্রহ্মচারী মহারাজ, তিনি বাংলাদেশ থেকে আমাদের সাথে যুক্ত হবেন, তিনি একটু গুরু বন্দনা করবেন, তাকে আমি প্রস্তুত থাকতে অনুরোধ করছি। প্রভু শরণ দাস জি, আপনি আনমিউট করে শুরু করুন। জয় জগৎ বন্ধু। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। যস্য স্মরণ মাত্রেন জ্ঞানম উৎপদ্যতে স্বয়ং স এব সর্বসম্পন্নঃ তস্মৈ শ্রী গুরবে নমঃ। হরিপুরুষ জগদ্বন্ধু মহাউদ্ধারণ চার্যস্ত চন্দ্রপুত্র হাকিট পতন প্রভু 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 হে অনন্তানন্তময় সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। বসুদেব সুতং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। বন্দে রাধা বিশালাক্ষি চন্দ্রকোটি সমপ্রভাম শ্রীকৃষ্ণ সংহিতা দেবী নিত্যকুঞ্জ বিহারিণী। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরদয় পুষ্পবন্ত চিত্রৌষন্দৌ তমনুদৌ অনাদিরাদি গোবিন্দ
वंदे स्वतंत्रईश्वर पंचतत्त्वमयं प्रभु श्री जगद्बंधु सुंदरम श्री श्री जगद्गुरुं वंदे संकीर्तन विलासिनम कस्मिन्यापि युगे न्यासीत् इत्र महावतारनो कृपां करु गुरु महा जगद्बंधु पुरुषोत्तम पारनवश्चंद्र श्री बंधु सुंदर वंद्यं परमानंदं महावतारनं परम कृष्णो गौर जगद्बंधु वंदे भक्त्या जगद्गुरुं श्रीकंठद घोषितो इर्यस्य हरि बोले त्योंकृतै धीतो शिवो शिवाब्रातो नौमि देवर्षि चंपटिं नित्यानंदो प्रेमोन्मत्तं जयनिताय सुख्यातं कृपापृष्ठं साधुश्रेष्ठं देवेन्द्रं विप्रेन्द्रं भजे नवदीपदाशनाम्ना प्रेमनाय प्रभुनाद्रितं बंधुतत्त्वभाण्डारिणं पावनं भुवनं भजे महायज्ञस्य होतारं महानामप्रदं शुभं नमामि श्रीमतिच्छन्नं परमशिशु पूजकं जगद्बंधोर्धामनिष्ठं प्रभुबंधोर्हि पार्षदं कुञ्जदासं गुरुं वंदे नामनिष्ठापरायणं महान्तं मंगलं मूर्तं नमामि मंत्रदायिनं महानाम व्रताचार्य ब्रह्मचारी वरं मुदा कीर्तनेन महानामनो जगत्रान परायन बंधुभ्यो प्रियोर्बंधु धर्मदात्रे नमो नमो कृष्ण गौरो जगद्बंधु प्रेम मकरंद द्विरेफान भावुकान रसिकान सर्वान भजे बांधव वैष्णवान जयति जयति बंधु प्रेम माधुर्य सिंधु जयति ब्रजनहारी शुद्ध सत्वांगधारी जयति सपरिवार सर्वलीला रसालो जयति जयति विश्वे बंधवा विश्ववंद्या अयमारंभ शुभाय भवतु। गुरु पूर्णिमार मंगल पर्वे आजकेर ई अनलाइन कन्फारेंसे श्री राधारानी सम्प्रदायर आदि गुरु श्रीमती राधा ठाकुरानी एवं अभिन्न नंद नंदन सचिनंदन बामानंदन श्री प्रभु जगत बंधु सुंदर सह बर्तमान आचार्य बृंद गुरुवर्ग के आमार सादर प्रणाम। जय जगत बंधु जय परम गुरुदेव जय श्री गुरुदेव। सुंदर आमरा मंगलाचरण सुनलाम तरुण ब्रह्मचारी आमादेर प्रभु शरण दास जी कंठे आमादेर समस्त महानाम सम्प्रदाय गुरु परम्परा के तिनी वंदना करलें। एखन आमरा गुरु वंदना सुनबो श्रीमत देवव्रत बंधु ब्रह्मचारी मुख थेके बांग्लादेश थेके आमादेर साथे मयमनसिंह थेके एखन जुक्त होयेछेन। आमी ताके अनुरोध करछि তার গুরু বন্দনা শুরু করার। ঠিক আছে শুরু করুন। ঠিক আছে গুরু নারায়ণ
ঘনো এই নিবেদন থাকে যেন মন তব শ্রী চরণে গুরু নারায়ণ এই নিবেদন থাকে যেন মন তব শ্রী চরণে আমি জ্ঞানহীন ভজন বিহীন কৃপা কর গুরু তব নিজ গুণে গুরু নারায়ণ এই নিবেদন থাকে যেন মন তব শ্রী চরণে সুখে সুখে তব দুঃখে দুঃখী তোমারি কার্যতে আনন্দেতে ভাসি তব সুখে সুখী তব দুঃখে দুঃখী তোমারি কার্যতে আনন্দেতে ভাসি তোমারি সেবা যেন প্রাণ যায় অন্য চিন্তা যেন নাহি আসে মনে গুরু নারায়ণ এই নিবেদন থাকে যেন মন তব শ্রী চরণে যেভাবে যেখানে শয়নে স্বপনে সদারত থাকি যেন তব গুণ গানে যেভাবে যেখানে শয়নে স্বপনে সদারত থাকি যেন তব গুণ গানে প্রেমময় মূরতি হেরি নিরবধি লেগে থাকে যেন এ দুটি নয়নে গুরু নারায়ণ এই নিবেদন থাকে যেন মন তব শ্রী চরণে সারা জীবন ভরিয়া ঘুরিয়া ঘুরিয়া মিশেছেন তোমার চরণে আসিয়া সারা জীবন ভরিয়া ঘুরিয়া ঘুরিয়া
মিশেছে তোমার চরণে আসিয়া তোমারে হেরিয়া জুড়াই বহিয়া নাশিতে অজ্ঞানে আলোকে আন্দানে গুরু নারায়ণ এই নিবেদন থাকে যেন মন তব শ্রী চরণে কুমতি নাহি যেন আসে এই ভিক্ষা মাগি গুরু আমি তব কাছে পাপে কুমতি নাহি যেন আসে এই ভিক্ষা মাগি গুরু আমি তব কাছে হে কুমুদের হৃদয়ে রেখো নিরাপদে সম্পদে বিপদে তত্ত্ব জ্ঞান দানে গুরু নারায়ণ এই নিবেদন থাকে যেন মন তব শ্রী চরণে জয় শ্রী গুরুদেব আমরা সুন্দর আবেগপূর্ণ গুরু বন্দনা শুনলাম শ্রীমৎ দেবব্রত বন্ধু ব্রহ্মচারীজির কণ্ঠে তিনি ময়মনসিং থেকে আমাদের আশ্রম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রসঙ্গত বলা যায় যে তিনি সন্ত বন্ধু ব্রহ্মচারীজির কাছে মন্ত্র দীক্ষা নিয়েছিলেন এবং আমাদের মানাম সম্প্রদায় ভারতের বর্তমান আচার্য শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারীজির কাছে ব্রহ্মচারী বেশ দীক্ষা নিয়েছেন এবং এই গানটি এই যে গুরু বন্দনাটি তার দীক্ষা গুরু শ্রীমৎ সন্ত বন্ধু ব্রহ্মচারীজি মহারাজের খুব প্রিয় ছিলেন এবং পরমারাধ্য গুরু মহারাজ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজিকে তিনি এই গানটি শোনাতেন সেই স্মৃতিতে আজকে এই গানটি পরিবেশিত হলো আমরা দেবব্রত বন্ধু ব্রহ্মচারীজিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এখন আমরা অনুষ্ঠানের মূল পর্বে চলে যাচ্ছি অনুষ্ঠানের প্রারম্ভিক ভাষণ এবং উপস্থাপনা করবেন শ্রীমৎ বন্ধু গৌরব ব্রহ্মচারী আপনারা সবাই তাকে চেনেন তিনি আমাদের মহানাম সম্প্রদায় ভারতের বর্তমান সম্পাদক সর্বভারতীয় সম্পাদক এবং ভারতীয় সন্ত সমাজে একটি অতি প্রিয় এবং সুপরিচিত নাম সুবক্তা তো আমি বন্ধু গৌরব ব্রহ্মচারী দাদাকে অনুরোধ করছি তার বক্তব্য শুরু করার জন্য একটু আনমিউট করতে হবে প্রসাদ ভগবত প্রসাদ প্রসাদি কুতি ধ্যায়স্তুবংস্তৃসন্ধ বন্দে গুরু শ্রীচরণারবিন্দ বন্দে ব্রহ্ম শিবরাধ্যং পঞ্চত্বস্বরূপিণম শ্রীহরি পুরুষং বন্দে শ্রীজগদ্বন্ধু সুন্দরম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দৌ সহদিতৌ গৌড়দয়ে পুষ্পবন্তৌ চিত্রৌ সন্দৌ তমানুদৌ বরহাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জাকশঙ্কুকণ্ঠং স্মিতসুভগমুখং সধারণ্যাস্তবেণুং শ্যামং শান্তং ত্রিভঙ্গং
রবি কর বসন ভূষিত বৈজয়ন্ত্যা বন্দে বৃন্দাবনস্থং যুবতি শতবৃতাং ব্রহ্মগোপাল বেশম মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। মহানাম সম্প্রদায়ের গুরু পরম্পরাকে প্রণাম জানিয়ে আজকে গুরু পূর্ণিমা সম্পর্কে এবং আমাদের পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম বৈষ্ণবাচার্য শ্রীমান মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ জী সম্বন্ধে দু চারটি কথা বলার প্রয়াস করছি। আমার সৌভাগ্য আমি এইরকম গুরু আমার জীবনে পেয়েছিলাম, অন্যথায় আমি অন্য পথে চলে যেতাম। আমি ছোটবেলা থেকে ছবি আঁকার প্রতি একটা ঝোঁক ছিল, ছবি এবং মৃৎশিল্প। আমি আর্ট কলেজে পড়তাম, কলকাতা ইন্ডিয়ান আর্ট কলেজে ধর্মতলা। বাড়ি থেকে ট্রেনে করে আসতাম, দুই দুই চার ঘন্টা নষ্ট হতো। তখন গুরু পূর্ণিমা 1982 সালের কথা বলছি হচ্ছিল গোপাল বাড়ি শিয়ালদায়। আমার মা আমাকে নিয়ে সেখানে গুরুদেবের কাছে গেলেন। আমি একটা প্রভুর ছবি এঁকে নিয়ে গিয়েছিলাম জলদঙ্গে। সে গুরুদেব দেখে খুব খুশি হলেন, আমার পিঠে চাপড়ে বললেন মহোদ্যান মঠে দেখা করিস। মা বললেন বাবা ওর কলকাতা আসতে যেতে অনেক সময় নষ্ট হয়, ও মঠে থাকতে চায়। বলে হ্যাঁ থাকবে। কৃষ্ণ কাউকে বলে দিলেন, তখন নাম ছিল গুরুদাস, এই গুরুদাসকে মঠে রাখবে। সেই থেকে সে গুরু চরণ ধরে এই জীবন ধারা প্রবাহিত হচ্ছে। তখন আর্ট কলেজ দু বছর পরে ছেড়ে দিলাম, সংস্কৃত পড়ালেন শ্রী গুরুদেব সংস্কৃত কলেজে, অনার্স ছিল, ফার্স্ট ক্লাস হলো। গুরুদেব বললেন তোমার মাস্টার প্রফেসররা তো ছাড়বে না, তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো, তোমাকে এম এ পড়তে হবে সংস্কৃতে। তাই সে গুরুদেবের আদেশে কাব্য বিভাগে আমি সংস্কৃতে এম এ পড়লাম এবং পাশ করলাম। তার আগে সে গুরুদেবের 86 এ যখন পেসমেকার বসে তখন খুবই অবস্থা সংকটাপন্ন, তখন আমি মাঝে মাঝে আসতাম এখানে মহোদ্যান মঠে। আমি 1983 সালেই প্রবেশ করি। তা আমার খুব ইচ্ছে ছিল গুরুদেব যদি আমাকে বেশ দিতেন। আমি একবার পানিহাটে মেলায় গিয়ে আমি মাথা মুন্ডনও করে এসেছিলাম যে বাবা আমি প্রস্তুত আছি বেশ নেওয়ার জন্য, মা বাবাও রাজি আছেন। তো গুরুদেব বললেন না পড়াশোনা করো, সময় হলে আমি ঠিক বলে দেবো। সেই সময় হলো এম এ পাশ করার পরে 1990 এ। তখন তিনি ঝুলন পূর্ণিমার মধ্যে আমাকে কৃপা করে বেশ দিলেন, নাম দিলেন বন্ধু গৌরব ব্রহ্মচারী। এবং বেশ দেওয়ার পরপরই তিনি সেদিনই রাত্রে সন্ধ্যা আরতি করালেন, বললেন যে সন্ধ্যা আরতি করতে হয় বেশ নেওয়ার সময় দিনে। তারপরে কয়েকদিন পরে দীনশরণ দাস, আমাদের দীনশরণ দা, তিনি নবদ্বীপ মহানাম মঠে দায়িত্বপ্রাপ্ত। দীনশরণ দার হাতে আমার হাতটা দিয়ে বললেন যাও একে হরিসভায় সেবায় লাগাও, নাটুয়া গৌরের সেবায়। তখন বিবেকদা থাকতেন না, বিবেকদা থাকতেন পুরীতে। সেই থেকে হরিসভার সেবা 4 বছর করলাম এবং গৌরবন্ধুদা ঘূর্ণিতে আছেন, তিনি থাকতেন এবং বন্ধু কিঙ্করদা থাকতেন। এবং হরিসভায় নাটুয়া গৌরের কাছেই পাঠ বা রান্না ভোগ রান্না ইত্যাদি সেবা শিখলাম। তারপর থেকে মহোদ্যান মঠে এবং মহানামঙ্গনে দুই জায়গায় যুগপথ চলছে। তা যে প্রসঙ্গে কথাটা শুরু করেছিলাম যে জীবনের ধারা অন্যদিকে প্রবাহিত হতো যদি এই শ্রী গুরুপাদ পদ্ম না পেতাম। আমার শ্রী গুরুদেব বলেছেন যে আমার জীবনে এই গুরু মন্ত্র যেটা অখণ্ড মন্ডলা কারণ ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তসময় শ্রী গুরুবে নম, এই মন্ত্রটা যেভাবে রূপায়িত হয়েছে বোধ করি অন্য কাউর জীবনে এত সুন্দর করে রূপায়িত হয়নি। কি ঘটনাটা, ঘটনা হচ্ছে এই, শ্রী গুরুদেব তখন 14 বছর বয়স, শুনেছেন চৈতন্য মহাপ্রভু নতুন করে আবির্ভূত হয়েছেন ফরিদপুর শ্রী অঙ্গনে। তিনি সেই মহাপ্রভুকে দেখতে অর্থাৎ নবগৌরকে দেখতে তিনি খালি পায়ে এক বন্ধুকে নিয়ে ফরিদপুর শ্রী অঙ্গনে আসলেন। শ্রীবাদ মহেন্দ্রজির সাথে সাক্ষাৎ হলো। শ্রীবাদ মহেন্দ্রজি তাকে প্রভুর চরণে ফুল চন্দন দিয়ে বিবাহ করিয়ে দিলেন। এই যে গুরুদেব বলছেন যোগীভূষণ দাসের শ্রীবাদ মহেন্দ্রজি গ্রন্থের ভূমিকায় যে আমার জীবনে যেভাবে এই গুরু মন্ত্রটি রূপায়িত হয়েছে এটা বড় অদ্ভুত। সে গুরুদেবের কাজ হচ্ছে অখণ্ড মন্ডলাকার ব্যপ্ত যে যিনি, সেই চরাচর ব্যপ্ত যিনি ভগবান, সেই ভগবানকে গুরু দেখিয়ে দেবেন। তৎপদং দর্শিতং যেন শ্রীবাদ মহেন্দ্রজি বললেন দে ওই রাঙা চরণে তুলসী দে, চিরজীবন বাধা হয়ে থাক। এই যে
গুরুদেব ভগবানের সাথে পরিচয় করিয়ে দিলেন বা আমার জীবনটা তার সাথে এক তারে বেঁধে দিলেন, এটাই হচ্ছে গুরুদেবের জীবনে সার্থক ভাবে রূপায়িত হয়। ঠিক আমার অধমের জীবনটাও তাই, হয়তো আমি একজন বড় আর্টিস্ট হতাম বা অন্য কিছু হতাম, কিন্তু সে গুরুদেব আমাকে সংস্কৃত পড়ালেন এবং সংস্কৃত আমি খুব ভালোভাবে সংস্কৃত শিখিনি, কিন্তু তবুও মনে হয় যেন গুরুদেবের গ্রন্থগুলি এই সংশোধন করা বা সেগুলো ছাপানোর ব্যাপারে যেটুকু জ্ঞান দরকার সেটুকু জ্ঞান গুরুদেব কৃপা করে দিয়েছেন, অন্তত বাংলা বা সংস্কৃত এইটুকু। তা সেইভাবে জীবনের ধারা চলছে, বাকি জীবনটা এই সেবা করেই কাটিয়ে দেবো এই ভাবি। তা আমাদের শ্রী গুরুদেব সম্বন্ধে দুই একটা কথা আমি বলবো। শ্রী গুরুদেবের ভ্রাতুষ্পুত্র ছিলেন অধ্যাপক, তিনি কৃষ্ণনগর কলেজের, ভাগবত দাশগুপ্ত। তা তিনি একটা রচনায় লিখেছিলেন মহানামব্রতজি সম্বন্ধে, যে মহানামব্রতজি একটা হিম শৈল এবং তার চূড়া এক ভাগ আমরা দেখতে পাচ্ছি আর নয় ভাগ জলের তলায়। আমরা জানি যে সমুদ্রের মধ্যে বিরাট বড় বড় বরফের পাহাড় হয়, সেগুলো এক ভাগ জেগে থাকে আর বাকি অংশ জলের তলায় থাকে। সেই রকম সে গুরুদেবের যে বৈশিষ্ট্য, তার যে গরিমা, তার যে বৈদগ্ধ, সেটা আমরা কতটুকু পেয়েছি, অতি সামান্য। ঠিক আক্ষরিক অর্থে বলতে গেলে নয় ভাগে দশ ভাগের এক ভাগই আমরা পেয়েছি, আর বাদ বাকি আমরা রক্ষা করতে পারিনি। গুরুদেব খুব আর্থিক কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটিয়েছেন, শেষ দিকে হয়তো সচ্ছলতা এসেছে মহানমঙ্গন হওয়ার পরে, তার আগে গুরুদেব খুবই কষ্ট করে সারাটা জীবন তিনি কৃচ্ছতার সাথে কাটিয়েছেন। আমার যত জানি মহাধর্মটা একটা ফ্যান ছিল, স্ট্যান্ড ফ্যান। গুরুদেব বলতেন এই ফ্যানটা গীতা আমাকে প্রথম দিয়েছিল এবং গীতাকে বলেছিলেন তুমি আমার মাথা ঠান্ডা করলা, তুমি আমার মাথা ঠান্ডা করলা। এই যে মহানমঙ্গনে সৃষ্টি, এটাও শ্রী গুরুদেবের কৃপায়। গীতাদি উপাসকদা এবং বিকাশ রুদ্র, শিবপ্রসাদ দা, দেবীদা, এরা সকলে মিলে এই মহানমঙ্গনের প্রতিষ্ঠা করলেন 1976 খ্রিস্টাব্দে মরণনাম সেবক সংঘের মাধ্যমে। এবং তারপরে 1983 সাল থেকে এখানে গুরু পূর্ণিমা এবং গুরুদেবের জন্মদিন শুরু হয়েছে। এবং গুরুদেবের প্রথম গুরু পূর্ণিমা হয়, আমি যতদূর পত্রে বিভিন্ন তথ্যতে পাই, যে গোপালধন চক্রবর্তী জলপাইগুড়ি তার বাড়িতে 50-এর দশকে। এবং গোপালধন মা ছিলেন যোগমায়া দেবী, তাকে গুরুদেব মা বলতেন। সেই যোগমায়া দেবী এবং গোপালধন চক্রবর্তীর প্রচেষ্টায় প্রথম গুরু পূর্ণিমা হয় এবং জন্মদিন পালন হয় 25শে ডিসেম্বর আগরতলায়। আমরা জানি আগরতলা 1981 খ্রিস্টাব্দে মহানাম সেবক সংঘের মহানমঙ্গন প্রতিষ্ঠিত হয়, তার পরের বছর 82 সালে এখানে হয়। তাই এই যে আজকের দিনে গুরু পূর্ণিমা স্মরণ করতে গুরুদেবের এই কথাগুলি অবশ্যই মনে আসে। এবং গুরু তত্ত্ব সম্বন্ধে দুই একটা কথা বলি, আপনারা শুনেছেন আমাদের পূজ্যপাদ উপাসক বন্ধু ব্রহ্মচারীজির মুখে অনেক, যে গুরু হচ্ছেন ভগবানের প্রকাশের একটি মাধ্যম। ভগবান জগৎকে বহুভাবে কৃপা করছেন, সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য ভাসিব সতত প্রেম মাঝে। ধরুন আফ্রিকার একটি লোক, সে গুরুও পায়নি শাস্ত্র পায়নি, তার মধ্যে অন্তর্যামী রূপে ভগবান কৃপা করছেন। এবং আমাদের সনাতন ভারতবর্ষের মানুষ যারা, তাদের কাছে গুরুরূপে তিনি কৃপা করছেন, শাস্ত্ররূপে তিনি কৃপা করছেন। তাই ভগবানের একটি মূর্তি হচ্ছে গুরু বা আচার্য। উদ্ধব মহারাজকে শ্রীমৎ ভাগবতে দ্বাদশ স্কন্ধে বলেছিলেন, উদ্ধব শোনো, গুরুকে আমার স্বরূপ জানবে, নাব মান্যেত করেছি সর্বদেব ময় গুরু আচার্যং মাং বিজানিয়াত। এই কথা বলছেন উদ্ধব, আমাকে আচার্য রূপে জানবে। তাই গুরু বহু রকম গুরু আছে, একদিকে আমরা দীক্ষা গুরু দেখি আর একদিকে দেখি শিক্ষা গুরু। যার কাছ থেকে একটা অক্ষরও আমি শিক্ষা করব, তিনি হচ্ছেন শিক্ষা গুরু। আর দীক্ষা গুরু যিনি আমাকে ভগবানের সাথে সম্পর্ক করিয়ে দেবেন কানে মন্ত্র দিয়ে। দীক্ষা গুরু একজনই হয় কিন্তু শিক্ষা গুরু বহু হয়। তাই আমার সৌভাগ্য তিনি দীক্ষা গুরু শিক্ষা গুরু উভয়ই। সেই পরম পূজ্যপাদ শ্রীমান মহানমন্ত্র ব্রহ্মচারীজি বহু অভিধায় ভূষিত তিনি ভারত ভাগবত গঙ্গোত্রী। আমার পরম গুরুদেব শ্রীপাদ মহেন্দ্রজি তাকে এই উপাধি দিয়ে বলেছিলেন, মহানাম তুমি আমার গুরুমুখ। অর্থাৎ গুরুদেবের যে হৃদয়ের হার্দ্য বা হৃদয়ের যে কথা, সেইটা যার মুখ দিয়ে প্রকাশিত হয় তিনি হচ্ছেন গুরুমুখ। শ্রীমান মহানমব্রতজি শ্রীপাদ মহেন্দ্রজির মনের আরতি সেটা তিনি প্রকাশ করেছিলেন। আপনারা জানেন মহামৃত্যুর অঙ্গ এবং সেই গুরুদেবের যে আরেকটা আছে চন্দ্রবাদ মাধুর্য বিন্দু, এই দুটি শ্রীপাদ মহেন্দ্রজির দুটি ছোট্ট কবিতা, এই কবিতাগুলো নিয়ে শ্রী গুরুদেব এত সুন্দর করে এই গ্রন্থগুলি করেছেন, সেগুলো আপনারা অবাক হয়ে যাবেন পড়লে। শ্রীপাদ মহেন্দ্রজির অন্তরের কথা তিনি এই বড় দীর্ঘ ব্যাখ্যায় সেটা তিনি
উপহার দিয়েছেন আমাদের। তাই সেই গুরুদেবকে বলেছিলেন যে মহানাম, তোমার কাছে আমি যে সম্পদ দিয়ে যাচ্ছি তুমি সকলকে বিতরণ করবে, তুমি একটা পাকা ঘর। সকলকে বললেন শ্রীপাদ যে আমি অনেকদিন তোকে একটা পাকা ঘর খুঁজছিলাম মহানাম, সেই পাকা ঘর ও একা ভোগ করবে না, ওর কাছে আমি অনেক ধন সম্পদ দেখে গেলাম, তোমরা সকলে এই মহানামের মাধ্যমে সেটি জানবে। আজকে বিশ্বের সমগ্র বৈষ্ণব সমাজে মহানাম ব্রতজি একটা দেদীপ্যমান শিখা স্বরূপ। কদিন আগে ডক্টর অভিষেক বসু কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি আমাকে একটা আর্টিকেল দিলেন, সেই আমেরিকা থেকে একটা বৈষ্ণব জার্নাল বেরোয়, সেখানে সে গুরুদেব সম্বন্ধে একটা বিদগ্ধ আলোচনা করেছেন একজন সাহেব। তো এইভাবে সারা পৃথিবী জুড়ে শ্রীমান মহানাম ব্রতজির সাহিত্য আজকে সকলে অধ্যয়ন করছেন, চর্চা করছেন, এবং বৈষ্ণব সিদ্ধান্ত সম্বন্ধে চরম কথা যদি কাউ জানতে হয় তাহলে মহানাম ব্রতজির লেখাই তারা পাঠ করে। একটি ইউটিউবে আপনারা দেখে থাকবেন চৈতন্য দয় বলে একটা গ্রুপ আছে, যেটা শিউড়ি থেকে নিতাই বাড়ির অনেক ভক্তরা সেখানে যুক্ত আছে। সেখানে বহু ক্ষেত্রে আমাদেরকে বহু সময় কোনো সমস্যা সমাধান করতে গেলে মহানামজি কি বলছেন দেখো, সে মহানামজির কথা তারা তুলে ধরেন। এইভাবে বহু মিডিয়ায় বা বহু বৈষ্ণব সমাজে, বহু ভাগবত পাঠের আসরে, বহু হরিসভাতে সারা বাংলা, উড়িষ্যা, আসাম, সর্বত্র যেখানে বাঙালি আছে সেখানেই শ্রীমান মহানাম ব্রতজির সাহিত্য আদরে তারা গ্রহণ করছেন। এখানেই আমাদের সার্থকতা। আমাদের সংগঠন হয়তো আকারে খুব ছোট, প্রচার খুব কম, কিন্তু শ্রীমান মহানাম ব্রতজি তার সাহিত্যের গুণে সহস্র বৎসর বেঁচে থাকবেন, এ আমাদের বিশ্বাস। আমাদের পরম সৌভাগ্য এরকম গুরু আমরা পেয়েছিলাম। তাই সকলে আমরা বন্দনা করি এই শ্রী গুরু পাদ পদ্মকে, গুরুদেবের কাছে প্রার্থনা করি যেন তোমার যে লেখনী সেই লেখনী যেন জয়যুক্ত হয়। আপনারা শুনে আনন্দিত হবেন, আমরা প্রভু জগৎবন্ধু সুন্দরের রচনা সমগ্র, শ্রীপাদ মহেন্দ্রজির রচনা সমগ্র এবং মহানাম ব্রতজির রচনা সমগ্র এবং প্রভু জগৎবন্ধু শারদ শতবর্ষ সবনিকায় চারখানি বই আমরা শীঘ্রই প্রকাশ করব, সকলে পাবে, এই আনন্দ সংবাদ আপনাদের দিয়ে রাখলাম। এছাড়াও বন্ধু পার্ষদদের এবং শ্রী গুরুদেবের সমস্ত রচনাবলি প্রায় 25টি খণ্ডের মোটামোটা খণ্ডে 800 পৃষ্ঠা এক একটি খণ্ড হবে, সেই খণ্ডে প্রকাশিত হতে চলেছে। এক বছরের মধ্যে আমরা চেষ্টা করছি যাতে সবগুলো করতে পারি। আমাদের কম্পোজ সব হয়ে গেছে, সেকেন্ড প্রুফ চলছে, থার্ড প্রুফ শীঘ্রই হবে। আপনাদের সহযোগিতা এবং আনুকূল্য আমরা প্রার্থনা করি। সকলে সুখে থাকুন। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্ত নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। জয় জগৎবন্ধু, জয় তো মহানাম ব্রত। এরপরে বলবেন শ্রী রাধা বিনোদিনী বিন্তি বণিক, তাকে আমি প্রস্তুত থাকতে বলছি। আমরা বন্ধুগৌরব ব্রহ্মচারী মহারাজের মুখে গুরুদেব সম্বন্ধে অপূর্ব সুন্দর অনেক তথ্য সমৃদ্ধ কথা শুনলাম। তিনি বললেন গুরুদেব যখন আমেরিকায় ছিলেন তিনি একটা জ্বলন্ত অগ্নিশিখার মতো ছিলেন। নিজের মুখে হঠাৎ, তিনি তো একদম প্রচার বিমুখ ছিলেন, কিন্তু কখনো কখনো যেমন বেরিয়ে যায় না মুখ থেকে কথা, তিনি অন্তরঙ্গ ভক্ত। আমাদের বর্তমান আচার্য উপাসক বৃন্দ ব্রহ্মচারীজিকে একবার বলে ফেলেছিলেন যে আমি আমেরিকায় কিরম ছিলাম জানিস, না বাবা জানি না। তখন তিনি বলছেন আই ওয়াজ লাইক এ বার্নিং স্পার্ক, একটা জ্বলন্ত অগ্নিশিখার মতো ছিল, এদিক থেকে ওদিক ছুটে বেরিয়েছি সমস্ত। তিনি তার যে পরিব্রাজকের ঝুলি সেখানে যদি পড়েন দেখবেন কি ভাষণ দিয়েছেন, সারা এক একটা দিনে তিনটে চারটে পাঁচটা করে ভাষণ দিয়েছেন এবং ডাইভার্সিফাইড টপিক, কখনো হিস্ট্রির উপরে বলছেন, কখনো ফিলোসফির উপরে বলছেন, কখনো সায়েন্সের উপরে বলছেন। এমন নয় যে খালি অধ্যাত্ম চর্চাই করে গেছে, একটা লিভিং এনসাইক্লোপিডিয়া তিনি ছিলেন। যাই হোক, সেই সব কথা বন্ধুগৌরব, এবং তাকে নিয়ে এখনো আমেরিকায় অনেক চর্চা হচ্ছে। জার্নাল অফ বৈষ্ণবিজম, এই জার্নালটি আমাদের যার কথা উনি বললেন সেখানে তাকে নিয়ে একটা বিখ্যাত আলোচনা হয়েছে রিসেন্টলি, একজন সাহেব তিনি করেছেন, খুব তথ্য সমৃদ্ধ আলোচনা। যাদের ইন্টারেস্ট থাকবে তাদের আমরা কাউকে কাউকে দিতে পারি, কারণ এটা ওপেন সার্কুলেশনের জন্য নয়। এখন আমি
আমাদের সাথে যুক্ত হয়েছেন রাধা বিনোদিনী বিন্তি বণিক। তিনি সুবক্তা এবং সুলেখক, আপনারা হয়তো অনেকেও তাকে জানেন। তার মুখে আমরা এখন ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী জি সম্বন্ধে কিছু কথা শুনব। সময়সীমা 15 মিনিট। বন্দেহহং শ্রী গুরু শ্রীযুত পদকমলং শ্রী গুরুন বৈষ্ণবাশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথনীত্বং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ্চ পুংগুং লঙ্ঘয়তি শৈলং মুকুমাবর্তয়েতি শ্রুতিম যৎকৃপাতমহং বন্দে কৃষ্ণ চৈতন্যমীশ্বরম্। দুর্গমে পুথিমিহন্ধস্য স্খলৎপাদগতির্মুহুঃ সকৃপায়ষ্টিদানেন সন্ত্যঃ সন্তাবলম্বনম্। বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি মহাভাগবৎকার বিশ্বজয়ী প্রখ্যাত দার্শনিক বিদগ্ধ সুপণ্ডিত সুবিখ্যাত লেখক মহানাম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীপাদ মহেন্দ্রজির নয়নের মণি, তার আদরের শিষ্যরত্নধন ডক্টর মহানাম ব্রত ব্রহ্মচারীজির প্রতি আজকের এই শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন ওয়েবিনার গুরু পূর্ণিমা উৎসবে আমি অংশগ্রহণ করতে পেরে পরমাপ্লুতা ধন্যাতি ধন্যা। আমার হৃদয়ের উচ্ছ্বাস আজ ভাষাতীত। আমি কৃতকৃতজ্ঞতা জানাই আমার পরমশ্রদ্ধেয় শ্রী উপাসক বন্ধু ব্রহ্মচারীজিকে, পরমশ্রদ্ধেয় শ্রী বন্ধু গৌরব ব্রহ্মচারীজিকে, তাদের চরণে আমার বিনম্র প্রণাম। শ্রদ্ধা জানাই শ্রদ্ধেয় শ্রী জ্যোতির্ময় গুহদাদা এবং ওয়েবিনারে যে সমস্ত গুণীজন অংশগ্রহণ করছেন তাঁদেরকে, যারা এই অনুষ্ঠান দেখছেন বা পরবর্তীতে যারা অনুষ্ঠান দেখবেন, প্রতিটি ভক্ত চেতনাকে আমার শ্রদ্ধাবনত প্রণাম। আমরা শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে অবধূতোপাখ্যানে দেখতে পাই অবধূত দত্তাত্রেয় তিনি যদুরাজকে বলছেন যে এই বিশ্ব প্রকৃতির থেকে তিনি 24টি বস্তুর থেকে অনুমিতির দ্বারা পরম জ্ঞান লাভ করেছেন এবং সেই 24টি বস্তুকে তিনি নিজের গুরু বলছেন। কারা কারা? পৃথিবী, জল, বায়ু, আকাশ, সূর্য, চন্দ্র যেমন আছে তেমন তার মধ্যে আছে পতঙ্গ, হরিণ, মাকড়সা, অজগর সাপ, নিজের দেহাঙ্গ ইত্যাদি। সেই বলছেন যে, বলে না এক অক্ষর শিখায় যে জন্মে জন্মে গুরু সে, ঠিক তেমন আমরা শ্রীচৈতন্য চরিতামৃতে পাচ্ছি সেখানে মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদ শ্রীমন মহাপ্রভু রায় রামানন্দকে কাছে প্রশ্ন করেছিলেন। রায় রামানন্দকে তার উত্তর দিয়েছিলেন এবং কথা প্রসঙ্গে শ্রীমন মহাপ্রভু বলেছিলেন, কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। অর্থাৎ বিপ্র বা ন্যাসী বা শূদ্র বলে কিছু নই, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু। আবার শ্রীচৈতন্য চরিতামৃতের অন্তলীলার আমরা চতুর্থ পরিচ্ছেদে পাই শ্রীপাদ সনাতন গোস্বামী তিনি নামাচার্য হরিদাস ঠাকুরকে বলছেন, আচার করয়ে কেহ না করে প্রচার, প্রচার করয়ে কেহ না করে আচার। বলছেন কেউ কেউ আছেন যারা আচার করেন কিন্তু প্রচার করেন না, মানে আচরণ করছেন, নিজের সাধনা নিজে করছেন কিন্তু প্রচার করছেন না। আবার কেউ কেউ আছেন যারা প্রচার করেন কিন্তু নিজে আচরণ করেন না। তারপর বলছেন, আচার প্রচার নামের তুমি করো দুই কার্য, তুমি সর্বগুরু, তুমি জগৎ আর্য।
কিন্তু তুমি আচার এবং প্রচার দুটি কাজই করো, তাই তুমি সকলের গুরু এবং তুমি জগতের আচার্য। আমি বলতে চাইছি এমন একজন মহাত্মা, এমন একজন মহামানব যিনি নিজের সারাটি জীবন ধরে গৌর ভাবাদর্শে চালিত হলেন, গৌর সাধনায় সাধনা করলেন, গৌরকে সাধনা করলেন। শুধু সাধনা করলেন না, তিনি তার লেখার মধ্য দিয়ে, তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে তিনি গৌর লীলা, গৌর তত্ত্ব, গৌর প্রেম, গৌর ভাবাদর্শ, গৌর চেতনা, শ্রীকৃষ্ণ তত্ত্ব তিনি মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিলেন। মানুষের হৃদয়কে গৌর কথায় তিনি সিঞ্চিত করে দিলেন। গৌর ভক্ত ভৃঙ্গ যারা রয়েছেন তাদেরকে গৌর কথা মকরন্দরূপ সুধা পান করিয়ে সুখ বিধান করলেন, আনন্দ বিধান করলেন। এমন একজন মহামানব, এমন একজন সুলেখক, তিনি তো অবশ্যই তাহলে আমাদের সকলের গুরু পদবাচ্য। গুরুর ন্যায় শ্রদ্ধা এবং গুরুর ন্যায় সম্মানের দাবিদার তিনি। তাই আমি মনে করি ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি আমাদের চির নমস্য, চির প্রণম্য এবং চিরস্মরণীয়। বড় আনন্দ লাগছে যে এমন একজন মহাত্মার প্রতি আমি সামান্য কিছু বলার সুযোগ পেয়েছি। এটা বন্ধু গৌরব ব্রহ্মচারীজি, উপাসক বন্ধু ব্রহ্মচারীজি, জ্যোতির্ময় দাদা, তাদের অহৈতুকী অনুকম্পা এবং স্নেহ আমার প্রতি। না হলে এই হংস মধ্যে যথা বক হয়ে আমি অধমা রাধা বিনোদিনী বিন্তিমণি আজকে এখানে থাকার মতো কোনো যোগ্যতা আমার নেই। আপনারা আশীর্বাদ করবেন যেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি সম্পর্কে আমি দু এক কথা বলতে পারি, আমার বাক্যস্ফুরণ হয় যেন। তিনি বলতেন, আমার শ্রীগুরুদেব বলেছেন, কেউ শুনুক বা না শুনুক, যাচুক বা না যাচুক, আমি আগমনী গান গেয়ে যাব। তাই আমি সেই পরমারাধ্য, পরম সুন্দর বেদারাধ্য শ্রীহরির কথা গেয়ে যাব, কারণ আমার গুরুদেব শ্রীপাদ মহেন্দ্রজির সেটিই আদেশ, সেটিই নির্দেশ, আর জন্ম জন্মান্তরে এটিই হোক আমার মহাব্রত, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি বলতেন। তার এই মহানামব্রত নামটি শ্রীপাদ মহেন্দ্রজি রেখেছিলেন, তিনি ভাগবত গঙ্গোত্রী উপাধি দিয়েছিলেন, একটু আগে শুনলাম বন্ধু গৌরবজির মুখে। এবং তার অন্তরের যাবতীয় বাসনা তিনি চরিতার্থ করেছিলেন তার এই প্রিয় শিষ্য রত্নটির দ্বারা। আর ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি একজন যথোপযুক্ত শিষ্যের ন্যায় তিনি আজীবন গুরু আজ্ঞাকে শিরোধার্য করে তা প্রতিপালন করে গেছেন, গুরু আজ্ঞাকে বাস্তবায়িত করার চেষ্টা করেছেন। তিনি বলতেন, এই ভারতের বিরাট সংস্কৃতির যে মহান সম্পদ, তা যদি দর্শন করতে হয় যথোপযুক্তভাবে তাহলে নবদ্বীপের আলোই শ্রেষ্ঠ আলো, আর এই ভারতের যা কিছু ভালো তা আমি শ্রীমন মহাপ্রভুর কৃপালোকেই দেখব। বাস্তবিক গঙ্গা যেমন গঙ্গোত্রী থেকে বেরিয়ে তার অভিমুখ, তার লক্ষ্য, তার গতিপথ সাগরের দিকে হয়, ঠিক তেমন ভাগবত গঙ্গোত্রী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির তার আজীবনের লক্ষ্য ছিল গৌর প্রেম রসার্ণবে অবগাহিত হওয়া, তিনি তাই করে গেছেন। কি অনবদ্য সব সৃষ্টি তার রচনা থেকে বেরিয়েছে, গৌর স্মরণ মঙ্গল, গৌরকে শ্রী গৌরাঙ্গকে নিত্য স্মরণ এবং অনুধ্যানের জন্য 108টি পয়ারের মালা গেঁথে তিনি সাধকীর কণ্ঠে পরিয়ে দিলেন, গৌরাঙ্গ লীলা মাধুরী, শ্রী গৌরাঙ্গ লীলা মাধুরী, শ্রী গৌরের সমস্ত লীলাকে অতি সংক্ষিপ্তাকারে এত সুন্দর করে এই গ্রন্থে প্রকাশ করলেন যা অভাবনীয় এবং অতুলনীয়। রচনা করলেন গৌর কথা, এর মতো মধুময় গ্রন্থ আর হয় না, তাতে রয়েছে 45টি প্রবন্ধ এবং বৈজ্ঞানিক বিশ্লেষণ সহযোগে। রচনা করলেন গৌর সন্দর্ভ, এই গৌর সন্দর্ভে একটি বিশেষ দিক যেটি আমার খুব ভালো লাগে, সেটি হচ্ছে মায়াবাদ শঙ্করাচার্য আর মায়াবাদ বিরোধী শ্রীমন মহাপ্রভুর মত পার্থক্য কোথায়, ব্রহ্ম এবং জীব সম্পর্কে তাদের দুজনের চিন্তাধারার পার্থক্যটা কোথায়, বা মহাপ্রভুর ভাবাদর্শের উৎসটা কোথায়,
এই সমস্ত এত জটিল এবং গূঢ় বিষয় তিনি এত সরস মানে সরস এবং সরল ভাবে প্রকাশ করেছেন যে আমার মতো অধমা অজ্ঞানী সেও পড়ে আমার কাছে মনে হয় যেন জলবৎ তরলম, এত আমি আনন্দ পাই। তিনি রচনা করেছেন ব্রহ্মসূত্রম গৌর পরাভাষ্যম, এ তো অদ্বিতীয়। এছাড়া শ্রী মহানামব্রত প্রবন্ধাবলী, এই গ্রন্থতে আমরা মহানামব্রতজির আরো 41টি প্রবন্ধ পাই। এবং এই গ্রন্থ এই এত গৌর কথা যিনি বলেছেন, যিনি শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধ তার সম্পাদনা করেছেন 5টি খণ্ডে, উদ্ধব সন্দেশ, শ্রীকৃষ্ণের শেষ উপদেশ ইত্যাদি নানান শ্রীকৃষ্ণ বিষয়ক রচনা লিখেছেন, তার এই এত এত অবদানের জন্য তিনি তো আমাদের চিরপ্রণম্য, তিনি তো আমাদের গুরু তুল্য, তিনি তো আমাদের গুরুদেবী। না, আমি মহানাম সম্প্রদায়ের শিষ্যা নই, আমি নিত্যানন্দ পরিবারের, কিন্তু আমি সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে, আমি গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে বলবো যে তিনি বাস্তবিক গুরু। আর তার প্রমাণ আমাদের শাস্ত্র বলছে, আমি আমার বক্তব্যের শুরুতেই তিনখানি শাস্ত্র প্রমাণ দিয়ে তা বললাম। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির এই তো হলো লেখনীর কথা, এবার তার ভাষণের কথা যদি বলি, 1893 সালে আমরা জানি স্বামী বিবেকানন্দ চিকাগোতে প্রথম বিশ্বধর্ম মহাসম্মেলনে যোগদান করেছিলেন এবং তিনি হিন্দু ধর্মের বাণী শুনিয়ে মানবতার দিকটি দিয়ে পাশ্চাত্য দেশবাসীর হৃদয়কে তিনি জয় করেছিলেন। তার ঠিক 40 বছর পর অর্থাৎ 1933-এ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি ভারতের প্রতিনিধি হয়ে সেই দ্বিতীয় বিশ্বধর্ম মহাসম্মেলনে গিয়েছিলেন চিকাগো শহরে, দিয়েছিলেন মাত্র 4টি ভাষণ, কিন্তু 4টি ভাষণ এতটাই বলিষ্ঠ, এতটাই প্রাঞ্জল, এতটাই শাস্ত্র নির্ভর ছিল এবং হৃদয়স্পর্শী ছিল যে পাশ্চাত্য দেশবাসীগণ তারা মুগ্ধ হয়ে শুনেছিলেন। বেশ কয়েক কিছুদিনের মধ্যে তার এত ভাষণের আমন্ত্রণ আসে, দেখা যায় যে ওই সমস্ত ভাষণ যদি শেষ করেন তাহলে তার গোটা 1টি বছর সময় লাগবে। ভাবা যায়, গেছেন মাত্র 3 মাসের জন্য, তাহলে উপায়। তখন ওই দ্বিতীয় বিশ্বধর্ম সম্মেলন অর্থাৎ কিনা ওয়ার্ল্ড ফেলোশিপ অফ ফেথস, তাদের পক্ষ থেকে কি করা হলো যে চিকাগো বিশ্ববিদ্যালয়ে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজিকে বলা হলো যে ডক্টরেট করবেন উনি, তাই জন্য আবেদন করতে। আবেদন মঞ্জুর হলো, তিনি রয়ে গেলেন 5 বছর 8 মাসের জন্য। শুরু হলো ভাষণের ভাগবতী স্রোত। পরিসংখ্যান বলছে তিনি 29টি বিশ্ববিদ্যালয়ে, আমেরিকার 63টি দেশে 345টি সভা করেছেন, আর অন্যান্য সংস্থার সভা করেছেন তিনি 476টি। তার অসাধারণ পাণ্ডিত্য, সুগভীর জ্ঞান, তার সুচারু বিশ্লেষণী ক্ষমতা, বৈজ্ঞানিক বিশ্লেষণী ক্ষমতা, শুধু এই না যে আধ্যাত্মিক কথা বলে চলছেন, বৈজ্ঞানিক ভাবে তিনি দেখিয়েছেন প্রতিটা কথার সঙ্গে আধুনিক যুগের এই কালের যুগের যে সামঞ্জস্য সেটা তিনি প্রমাণ করেছেন। অসাধারণ বাগ্মিতা, বিশ্ববাসী মুগ্ধ হয়ে গেলেন তার ভাষণের দ্বারা। তিনি এত সুন্দর ভাষণ দিতেন যে মানুষের মনকে মনুষ্যত্বের চেতনায় তিনি উদ্বোধিত করে দিতেন, আর এটাই হচ্ছেন একজন সাধকের সাধনার, আমি মনে করি এটি হচ্ছে একজন সাধকের সাধনার সফলতা, যে মানুষের মনকে মনুষ্যত্বের চেতনায় মথিত করে দেওয়া। তিনি সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে তিনি দেখিয়েছেন যে হিন্দু ধর্ম কোনো একটি বিশেষ ধর্ম নয়, হিন্দু ধর্ম তো মানুষের লিখিত মনোর লিখিত মানব ধর্ম যা বিশ্বের যে কোনো লোকের পক্ষে প্রযোজ্য। তাই তো হিন্দু ধর্মের শাস্ত্রীয় নাম সনাতন ধর্ম বা চিরকালের ধর্ম। পারসিক যারা ছিলেন তারা এই সিন্ধু নদের পূর্ব দিকের যে ভূখণ্ড তাকে বলতেন হাফ হিন্দ। এই হাফ হিন্দের যারা অধিবাসী তাদেরই ধর্ম কালে কালে হিন্দু ধর্ম নাম হয় বা আর্য ধর্ম, অর্থাৎ রিলিজিয়ান অফ জেন্টলম্যান। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী যে প্রমাণ করেছিলেন, দেখিয়েছিলেন যে আজকে বর্তমান যুব সমস্যা যদি সমাধান করতে হয় তবে এই মানব ধর্ম, এই হিন্দু ধর্মকে আশ্রয় করতে হবে। আর এই হিন্দু ধর্ম তথা এই হিন্দু ধর্ম বা মানব ধর্ম বা প্রেম ধর্ম, মহাপ্রভুর প্রেম ধর্ম অভিন্ন কিছু নয়, মহাপ্রভুর প্রেম ধর্ম তো আলাদা কোনো ধর্ম নয়। তিনি বলছেন প্রেমই ধর্ম, অধর্মই আর অপ্রেমই হচ্ছে অধর্ম। যেমন আর সেই সময় দেখা যায় যে অনেক পাশ্চাত্যবাসীর হৃদয়ে ওই আমাদের ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের ধর্ম বা নারীদের প্রতি ভারতবাসীদের সম্মান প্রদান,
এসব বিষয়ে অনেক ঘৃণ্য হীন ভ্রান্ত ধারণা তারা পোষণ করতেন। যেমন একজন প্রশ্ন করেছিলেন যে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী যে যে আপনাদের ভারতবাসীদের তো ডজন ডজন আপনাদের দেবতা, তাহলে কাকে ডাকলে সত্যিকারের মুক্তি পাওয়া যেতে পারে আপনি বলতে পারেন? তখন মহানামব্রত ব্রহ্মচারী যে বলছেন যে আপনি এমন প্রশ্ন করলেন, আপনার প্রশ্ন শুনে আমি বিস্মিত, ভারতবর্ষের কোনো শিশু এ জাতীয় প্রশ্ন করবে না, আপনার হাতে একগুচ্ছ চিঠি আর আপনার শহরে হাজার হাজার লেটার বক্স, আপনি খুঁজে বেড়াচ্ছেন কোন লেটার বক্সে চিঠিটি ফেললে চিঠিটি ঠিক জায়গায় যাবে, অথচ আপনি যে কোনো লেটার বক্সে ফেলুন আপনার চিঠি কিন্তু গন্তব্যস্থলে ঠিক পৌঁছে যাবে, চিঠি পাঠাবার অর্গানাইজেশন চিঠি পাঠিয়ে দেবেন। ঠিক তেমনি ভারতবর্ষের যে কোনো দেবতাকে যদি ইষ্ট জ্ঞান করে ডাকা যায় তাহলে সেই দেবতাই নিয়ে শ্রীহরির চরণে ফেলে দেবেন, বাছাবাছের প্রয়োজন নেই। ঠিক এমন করে তিনি সাম্প্রদায়িকতার উঠে উঠে কথা বলতেন। তার ভাষণের মধ্যে ছিল এক অভূতপূর্ব সম্মোহক শক্তি। তিনি এমন ভাষণ দিতেন যে যিনি একবার শুনেছেন তিনি পরের দিন ভাবতেন আবার যাই। জয় জগৎবন্ধু, জয় নিতাই, আপনার সময় একটু এবার শেষ করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমাপ্ত করবেন। ঠিক আছে, জয় নিতাই, আপনাদের সকলকে প্রণাম জানাই। জয় নিতাই, জয় গৌর, আশীর্বাদ করবেন যেন আমার লেখনীর মধ্য দিয়ে, আমার কথার মধ্য দিয়ে আমিও এমন করে গৌর কথা রস আপনাদেরকে আস্বাদন করাতে পারি। নমস্কার। আমরা বাগ্মিতা, শব্দচয়ন, ভাষা চাতুর্য এবং গভীর অধ্যয়ন এবং জ্ঞানের এক অপূর্ব সমাবেশ দেখলাম তার ভাষণের মধ্যে। আমার খুব খারাপ লাগলো তাকে থামিয়ে দিতে, কিন্তু আমাদের এখনো অনেক বক্তা আছে, সেই জন্য আমাদের সময়সীমা সবাইকেই খুব মেনে চলতে হবে। এর পরবর্তীতে আমরা আমাদের পরমার্থ বর্তমান আচার্য শ্রীমত বাসক বন্ধু ব্রহ্মচারীজির বক্তব্য শুনব এবং তারপরে বক্তব্য রাখবেন শ্রীমত নীলাদ্রি বন্ধু ব্রহ্মচারী, তাকে আমি প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। মহারাজকে আনমিউট করতে হবে। জয় জগৎবন্ধু। যস্য শরণমাত্রেণ জ্ঞানমুৎপদ্যতে স্বয়ং, স্বয়েব সর্বসম্পন্ন তস্মৈ শ্রী গুরবে নমঃ। হরিপুরুষ জগৎবন্ধু মহোদ্ধারণ চারিহস্ত চন্দ্রপুত্র হা কৃতপুত্র, প্রভু 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 হে অনন্তানন্তময়, বন্দে ব্রহ্ম শিবারাধ্যম পঞ্চতত্ত্ব স্বরূপিণম্, শ্রীহরি পুরুষং বন্দে শ্রীজগদ্বন্ধু সুন্দরম, বন্দেহং পরমানন্দ মহাবতরণম পরম কৃষ্ণ গৌর জগদ্বন্ধু, বন্দে ভক্তি আজগৎ বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী শ্রী গুরুপাদপদ্ম। শ্রী শ্রী গুরু পূর্ণিমা তিথি স্মরণে আজকের এই অনলাইন অনুষ্ঠান, বক্তৃতার অনুষ্ঠান চলছে। গতকাল ছিল গুরু পূর্ণিমার তিথি। এই গুরু পূর্ণিমার তিথিতে প্রত্যেক সম্প্রদায়ের যারা ভক্ত তারা এই তিথিটি উদযাপন করে, পালন করেন। গুরুদেবকে তো যারা শিষ্য রোজে একবার করে সকালে গুরুদেবের স্মরণ করেন মন্ত্রের মাধ্যমে, আর এই তিথিতে বিশেষভাবে স্মরণ। গুরুদেবের কি স্মরণ করবে? গুরুদেব যে বস্তুটি আপনাকে দিয়েছেন, যে মন্ত্রের মাধ্যমে আপনি তাকে গুরু বলে মেনে নিয়েছেন, সেগুলি আজকে স্মরণ করতে হবে বিশেষভাবে।
বিশেষভাবে মূল্যায়ন করতে হবে যে আমি ঠিক করছি কিনা। গুরুদেব যেগুলো দিয়েছেন, যার মাধ্যমে আপনি তাকে গুরু বলে মেনে নিয়েছেন, সেই জিনিসগুলো, সেই মন্ত্র, সেই জপ, সেগুলো ঠিক মতো করছে কিনা তার একটা মূল্যায়নের দিন আজকে। গুরুদেবের কথা তো অসংখ্য কথা বলা যাবে, তার জীবন চরিত, তার অবদান, কিন্তু সেগুলো বললেই ঠিক গুরু পূর্ণিমা তিথি উদযাপন হবে না। আজকে আমাদের যেমন স্কুলে পড়াশোনা করে বছর একবার করে পরীক্ষা দিতে হয়, পরীক্ষায় পাস ফেল ঠিক হয়, গুরু পূর্ণিমাতে আমাদের গুরুদেব যা দিয়েছেন সেগুলির একবার অন্তত চিন্তা করে দেখতে হবে যে আমি এই একটা বছর গুরুদেব দেওয়া সাধন ভজন ঠিক মতো করছি কিনা, এইটা একটু তাকাতে হবে। এই তাকাবার দিনটাই হলে গুরু পূর্ণিমার তিথি। গুরুদেব আমাদের, গুরুদেবের প্রণামে একটা আছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। একবার গুরুদেব একজনে জিজ্ঞেস করছিল, বাবা এটা কিরকম হলো গুরুদেব ব্রহ্মা, যে ব্রহ্মা জগৎ সৃষ্টি করছে সেই গুরুদেব, গুরুদেব জগৎ সৃষ্টি করতে পারে, বিষ্ণু সে জগৎ পালন করতে পারে, গুরুদেব জগৎ পালন করতে পারে, এই শ্লোকটা কেন বলা হয়? গুরুদেব তাকে বলছিলেন ছোট্ট কথায়, শোন এই যে ব্রহ্মা তো সৃষ্টি করে, গুরুদেব কি সৃষ্টি করেছেন? গুরুদেব তোমাকে যেদিন মন্ত্রটা দিয়েছেন কর্ণমূলে, সেদিন তোমার দেহটি ভজনোপযোগী দেহ সৃষ্টি করে দিয়েছেন, এদিক গেলে গুরু ব্রহ্মা। বিষ্ণু, বিষ্ণু তো পালন করে, তোমার ভজনোপযোগী দেহটাকে সুস্থ সবল রাখা জন্য তিনি কৃপা করে যাচ্ছেন, এই দিয়ে তোমাকে পালন করছেন। আর মহেশ্বর সংহার করছে, কি সংহার করবে? তোমার ভজনে যে বিঘ্ন যা হবে সেই বিঘ্ন দূর করে দেওয়া, এদিক দিয়ে এই যে মন্ত্রটি যথার্থ, গুরু মহা গুরু বিষ্ণু দেব মহেশ্বর। আর একটা গুরু প্রণাম মন্ত্র আমরা আজ সকালে নিউ ইয়র্কে আমাদের বিষ্ণুগোষ্ঠীতে বলেছিলাম যে গুরুদেবের জীবনে গুরু মন্ত্রটাই মূর্ত হয়েছিল। গুরুদেবের প্রণামে বলিলেন, অখণ্ড মন্ডলাকারং ব্যাপ্তং জেনম চরাচরম তৎপদং দর্শিতং তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমার গুরুদেবের যে গুরুদেব শ্রীপাদ মহেন্দ্র জি, আমাদের পরম গুরুদেব, তিনি যে আমার গুরুদেব হলেন, এই যে মন্ত্রটির একটা মূর্তি হলো। তৎপদং দর্শিতাং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ, যিনি তাকে দর্শন করিয়ে দেন তিনি হলো গুরুদেব। কাকে? ভগবান। শ্রীপাদ মহেন্দ্রজি আমার গুরুদেবকে, স্বয়ং ভগবান প্রভু বন্ধু সুন্দরকে, প্রভু জগৎবন্ধু সুন্দরকে দর্শন করিয়েছেন। শুধু দর্শন না, তার চরণে সচন্দন তুলসী পুষ্প নিবেদন করে নিবেদন করিয়ে দিয়েছেন, তাকে বলছেন আয় প্রভুর সাথে তোকে বিয়ে দিয়ে দে। এই যে ভগবানকে দর্শন করালেন, তার চরণে তুলসী পুষ্প নিবেদন করালেন, এর দ্বারাই আমার গুরুদেব শ্রীপাদ মহেন্দ্রজিকে গুরুরূপে বরণ করে, এই মন্ত্রটির যেন একটা মূর্তি আমার গুরুদেবের জীবনে দেখা গেল। শ্রীপাদ মহেন্দ্রজি যা যেভাবে গুরুদেবের কৃপা করেছে, অনেক বক্তৃতে আপনার শোনা যায় যে গুরুদেবকে কৃপা করেছেন, গুরুদেবের এই যে
যিনি কথা বলতে পারতেন না ভালো করে, বলতে লোকের এমনি বলতে যে কথা বলতে গেলে মুখ দিয়ে লালা পড়ে, এই অবস্থায় খুব ভালো বক্তৃতা করতো, কোনো সময় বক্তৃতাও শুনে নেয়, তাকে যে কি করে যে সুদূর সে পাশ্চাত্য দেশে পাঠালেন কপর্দক শূন্য অবস্থায়, একটা পয়সা দিতে পারেন। আঙ্গিনার তখন অবস্থা খুব ভালো ছিল না, সেই সময় তাকে আমেরিকা পাঠালেন, সে বিশ্বধর্ম সম্মেলন হতে আমন্ত্রণ পত্রে সে ফৈত পুষ্টি অঙ্গনে কাকে পাঠাবে, অনেক আলোচনার পর শ্রীপদ মহাজন ঠিক করলেন গুরুদেবকে ডেকে বললেন মহার তোকে যেতে হবে, যে এই ভালো করে কথা বলতে পারে না তাকে পাশ্চাত্য দেশে পাঠালেন। এই যে গুরু কৃপা, এই গুরু কৃপাও আমার গুরুদেবের জীবনে গেলে জীবন্ত রূপ পরিগ্রহ করেছেন। আমেরিকায় গিয়ে তিনি জয় করে এলেন, কি করে করলেন, এই গুরু কৃপায়। গুরুদেব সাক্ষাৎ ভগবানকে দর্শন করালেন, সেটাও তার জীবনে হয়েছে, আর গুরু কৃপায় যে অসাধ্য সাধন হয় সেটাও আমার গুরুদেবের জীবনে শ্রীপদ মহেন্দ্রজির কৃপায় সে ঘটনা সেটা হয়েছে। সুতরাং সার্থক গুরু বলতে গেলে শ্রীপদ মহেন্দ্রজি, সার্থক শিষ্য আমাদের গুরুদেব গুরু মহারাজ, তার অবদান শেষ নাই। একটু বলে আমার 10 মিনিট সময় প্রায় হয়ে এসছে, গুরুদেব যে দিয়েছেন সাধন ভজন অনেক কিছু যা দিয়েছেন, একটা জিনিস সকলে একটু যদি চিন্তা করে দেখি, গুরুদেব সারা দিনটা কি করেন, লেখা পড়িতে আছে, সকালে ভোরে উঠেন, আপনারা জানেন আড়াইটার সময় উঠেন, উঠে জপ করেন, আর রাধা গোবিন্দের অলস লীলা স্মরণ চিন্তা করে যাবে না, সেই প্রভুর সেই গানটি ধরে ঘুমায়, সেই গানটি গাইতেন আর জপ করতেন, সেই রাধা গোবিন্দের অলস লীলা, রাধা রাসের পর অলস, সেই রাধা গোবিন্দ দুজনে একই জায়গায় আছেন বিশ্রাম করছেন, অলস লীলা স্মরণ করতেন ওই প্রভুর রচিত পদ দিয়ে। তারপর আস্তে আস্তে জাগরণ কীর্তন, ঠাকুরকে জাগাচ্ছেন শ্রীপাদের রচিত সেই গানগুলো আস্তে আস্তে করতেন, করে মঙ্গল আরতি করতেন, মঙ্গল আরতি না নিজেই গাইতেন, মঙ্গল আরতি গাইতেন। জাগরণ কীর্তন তো শেষে অনেক সময় আমাদের মহানমঙ্গলে গুরুদেব পড়ে উঠে জাগরণ কীর্তনে বসতেন। তারপরে ভজন কীর্তন, যেটা সিঙ্গার আরতি, এটা কীর্তন মঙ্গল গুরুদেবের রচিত আছে, যেটা হয় অনেক মন্দিরই হয় সেটা করে, সে কীর্তন ভজন কীর্তন করতেন, আরতি হতো, তারপর তিনটে লীলা স্মরণ করতেন রোজ, গুরুদেব নিজেই করতেন, নিজে যে ভজনটা করতেন নিজের জীবনে সর্বত্র, সেই ভজনটা যেন মহারামের প্রকট করলেন সকলকে নিয়ে, ব্রজ লীলা, ব্রজ বৃন্দাবন লীলা স্মরণ, নবদ্বীপ লীলা স্মরণ, ফরিদপুর লীলা, তিন স্মরণ কীর্তন করতেন। এই যে তার সারা জীবনের এই যে ভজনের ধারাটি যিনি আমাদের মধ্যে দিয়েছেন সেটাও আমাদের করা দরকার, করি কিনা আজকের এই তিথিতে একবার পিছন ফিরে তাকিয়ে দেখেন, যদি গান করতে না পারেন বইটা পড়বেন, বুঝতে পারবেন তাতেই লীলা স্মরণ হবে। এইগুলো যে ঠিক মতো করি, এইগুলো করাটাই হলো গুরু পূর্ণিমা উৎসবে আমাদের তার প্রতি শ্রদ্ধা জানানো। গুরুদেবের কাছে এই প্রার্থনা করি, আমরা চেষ্টা করে তো পারবো না, তিনি কৃপা করে আমাদের শক্তি দিন যাতে তার দেওয়া সাধন ভজন, তার দেওয়া যে জীবন চলার পথের যে পাথেয় দিয়েছেন সেটা যাতে আমরা রক্ষা করে আমাদের দেহটাকে ভজন বুঝে করে নিয়ে যেতে পারি, এই প্রার্থনা করি আজকে আমি বিশ্রাম। জয় জগৎবন্ধু, জয় শ্রী শ্রী গুরুদেব। শ্রীমন্ত উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজের চরণে অনেক অনেক প্রণাম। তার কাছে আমরা শ্রী গুরু মহারাজজি ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির সম্বন্ধে এবং তার জীবনটা যে পুরোটাই গুরুকৃপা এবং গুরুকৃপায় যে অসম্ভব সম্ভব হয় সেটি শুনলাম, এবং তিনি
আমাদের বর্তমান আচার্য এই মুহূর্তে আমাদের গুরু পূর্ণিমার দিনে এবং পরবর্তীতে কিভাবে গুরুদেবের নির্দেশিকা মেনে ভজনের পথে চলা উচিত সে সম্বন্ধেও তিনি আমাদের সুন্দরভাবে বললেন এবং আমাদের সবার জন্য প্রার্থনা করলেন। তার জন্য তার চরণে অনেক অনেক ধন্যবাদ। এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন শ্রীমদ নীলাদ্রি বন্ধু ব্রহ্মচারী মহারাজ, তিনি ঢাকার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ঢাকা মহাপ্রকাশ মঠ আমাদের একটি প্রাচীনতম বাংলাদেশের মঠ এবং খুব গুরুত্বপূর্ণ, সেখানে তিনি সহসভাপতি এবং কোষাধ্যক্ষ, সেই মঠের তিনি অধ্যক্ষ বা ইনচার্জ বটে। তার কাছে আমরা এখন শ্রী গুরু মহারাজজির সম্বন্ধে বক্তব্য শুনব, সময়সীমা 10 মিনিট। এর পরে বক্তব্য রাখবেন শ্রী জগদার্থীহা দাস, তিনি ইস্কন থেকে আমাদের সাথে মায়াপুর থেকে যুক্ত হবেন। আমি তাকে প্রস্তুত থাকতে অনুরোধ করছি। নীলাদ্রিদা আপনি শুরু করুন। বন্দে মর্ম শিবরাজ্যং পঞ্চতত্ত্ব স্বরূপিণাম শ্রী হরি পুরুষং বন্দে জগৎবন্ধু সুন্দরহম বন্দেহং পরমানন্দ কৃষ্ণ গৌর জগৎবন্ধু বন্দে ভক্ত জগৎবন্ধু মুখং করোতি বাচাল পঙ্গু লঙ্গয়তি গিরি যত কৃপা তহং বন্দে পরমানন্দ মাধব বংশা কল্প তুর্বর্ষ পিপা শীল দিব্য এ বচ অতীতানাং পাবনে ভৌ বৈষ্ণব নম নম সজ্জনে নম নম জয় শ্রী গুরুদেবের। আমি তো কোনো বক্তা নই, আমি গুরুদেবের সেবা প্রভুর সেবা করে যাই, তবু আমাকে রাখছেন আপনাদের সবাই চরণে আমার দণ্ডবত উপাসক, আমাদের মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারীর চরণের দণ্ডবত, আমার সদ্যোগ মহানাম সেবক সংঘের সম্পাদক বন্ধু গৌরব ব্রহ্মচারী দণ্ডবত, জয় জগৎবন্ধু। আমি গুরুদেবের লেখায় একটা পর্ব যেটা হলো প্রভুর 150তম আবির্ভাব আর গুরু পূর্ণিমা। আর প্রভুর আবির্ভাবে এবার করোনার জন্য, যে মহামারী করোনার জন্য আমাদের যে বাংলাদেশের পরিক্রমা হওয়ার কথা ছিল তাই বন্ধ। আমরা খুব বেদনার সাথে এই অনুষ্ঠান গুরু পূর্ণিমা কালকে করেছি, কীর্তন ভোগরাগ যথাসাধ্য নরনারায়ণ সেবা করেছি, সন্ধ্যা আরতি হয়েছে। আমাদের সভাপতি শ্রীমৎ পূজ্যপাদ শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী অনলাইনে উনি বক্তৃতা দিয়েছেন। শ্রীশ্রীপ্রভু সুন্দর ভগবন্ধু সুন্দরের এই ধরাধামের শুভ আবির্ভাবের পর 150 বছর কাটিয়া গেল, তাতে চলে যাচ্ছে। তাকে জানেন না এমন লোক এই দেশে নাই, আবার তাকে চিনিয়াছেন এমন লোক জগতে বিরল। তাহার অনিন্দ সুন্দর পাদপদ্মস্থ শ্রীমূর্তিখানি সকলে নয়নে মন মুগ্ধ করে, কিন্তু তিনি কে কি করিতে আসিলেন, কি দিলে কয়জন তাহার সংবাদ রাখেন। সুদীর্ঘ সপ্তদশ বৎস ফরিদপুরের এক নির্জন কুটিরে নীরবে মনোব্রত অবলম্বনে সম্পূর্ণ ভাবে ভাবতন্ময় থাকিয়া কি আধ্যাত্মিক যে তিনি জাতির মাধ্যমে ছড়িয়ে দিলেন তার অনুভূতি জগতে কয়জন। দেবদান আমাদের আস্বাদন করিতে চাইতেছি, তিনি ছিলেন একটি রূপের পুরুষ, একটি রসের পুরুষ, প্রেম পুরুষোত্তম শ্রী হরি পুরুষ। হরি পুরুষ পরিচয়টি দিয়েছেন তিনি নিজেই, কেউ বলে হরির প্রিয়তম পুরুষ হরি পুরুষ, কেউ বলে হরির ফেরিত পুরুষ হরি পুরুষ, কেউ বলে হরি বাচ্য পুরুষ হরি ভিন্ন পুরুষ হরি পুরুষ। যাকে কৃপা করিয়া যেমন জানাইয়াছেন তিনি তেমনি বুঝিয়াছেন, কৃপাবোধ রূপ শ্রী হরি পুরুষ অনাদি চৈতন্য হরি। তিনি আসিয়াছেন মহাদরণ দিতে, মহাদরণ বিশ্ব মানবের একটি মহা কল্যাণময় অবস্থা, সেই কল্যাণ তিনি নিজ লীলা জীবনে মূর্ত করিয়া জনজীবনের মধ্যে রূপায়িত করিতে চাইয়াছেন। তাই ভক্তগণ তার পরিচয় দেন হরি পুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ। দেহ মন আত্মা এই তিন লইয়া মানুষ মহা কল্যাণ অর্থ এই তিন পরম সামঞ্জস্যপূর্ণ সর্বাঙ্গীন সর্বোচ্চ
সমুদ্রী বিধান শ্রী শ্রী বন্ধু সুন্দরের দৃষ্টিতে দেহ সংগঠনের যত উপায় তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রহ্মচর্য অনুরাজ্যের সম্যক সমুন্নতির জন্য যত পথ তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে ভালোবাসা সম্পূর্ণ স্বার্থ শূন্য হইয়া সকল সংকীর্তন বর্জন করি সংকীর্ণতা বর্জন করিয়া মানবতার ভিত্তিতে মানুষ মাত্রকে প্রীতি দ্বারা আপন করিয়া লওয়া আত্ম উন্নতির যত পথ তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা পুরুষোত্তম শ্রীহরির সহিত গভীর প্রেম ঘনিষ্ঠ সম্বন্ধ স্থাপন করা। বর্তমান মহাপ্রণয় যুগ চলিতেছে, মহামৃত্যুর যুগ চলিতেছে, মহতি বিনষ্টির রাজত্ব চলিতেছে, বেদনার পর বিভাবের মত সম্মুখে আসিতেছে মহাদরণ যুগ। তখন মানুষ তো মানুষ, রাস্তার ইট পাটকেল পর্যন্ত হরিনামে নাচিবে, অনুপরমাণু পর্যন্ত স্বরূপ আস্বাদন করিবে। মহাদরণের যুগ গুরুত্ব প্রকাশ হবে, ঘাটে ঘাটে যমুনা কহিবে শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দরের আশার বাণী। এই মহাদরণ যুগ প্রকট করিবার জন্য তিনি সুদীর্ঘ সপ্তদশ বৎসর মহাগম্ভীরা অস্পৃশ্য অবস্থায় মহান মহামণি ব্রতে বিরাজিত ছিলেন। শ্রাবণ অবনন্দে শ্রী শ্রী শ্রীহরি লীলারস মহাসমুদ্রে সম্পূর্ণরূপে নিমজ্জমান ছিলেন। সারাটি নাই, শব্দ নাই, একলাটি গভীর আধারে সখি সঙ্গী নাই, রায় রামানন্দ স্বরূপ দামোদর নাই, আছেন গোবিন্দ দুটি একটি একান্ত ভুক্ত। আবার কলিহত দেবের মহামাধুর্য শ্রীহরি আশ্রয় করেন, এই জন্য তিনি আত্মার মত কাঁদিয়া আঙ্গিনের মাটি দিয়ে ভিজিয়াছেন, বদ্রদেবের আখ্যা দিয়েছেন কীট তার পতন বা হরি বিমুখতা দেখিয়া নীরবে অশ্রু ঢালিতেছেন। হা কীট পতন বলিয়া হরি নামের বিজ্ঞ হরির নাম বিরহের বেদনা বাক্য উচ্চারণ করিয়াছেন। হায় হায়, কেউ হরির নাম করে না, তোরা হরির নাম কর, হরির নামের মঙ্গল হোক, তোদের মঙ্গল হোক, তোমরা হরির নাম করো। তাই শুনতে শুনতে আমি ধুলেতে আকাশে পৃথিবীর সমস্ত মিশিয়া যাই, তোমার হরির নাম করে আমাকে তোদের সঙ্গে মিশিয়ে নেন, তোদের বন্ধুর এই ভিক্ষা শ্রী হরি পুরুষের এই কাতারের কান্না আমাদের স্পষ্ট করিয়াছে। শ্রী বন্ধু সুন্দর বলেছেন, তোদের সকলে আমার, বিশ্বের সকল নরনারী আপন করিয়া লও, জগৎ জগৎ সবাই গণ হরির নাম লও ভাই, আর অন্য গতি নাই, হের প্রলয় এলো ভাই, যদি সৃষ্টি রাখো ভাই হরির নাম প্রচার করম। আর গুরু পূর্ণিমার উপলক্ষে আমার এই ছোট্ট কথা প্রভুর গুরুদেবের কথা বলে আমি এখানে সবাই চরণে দণ্ডবত রেখে শেষ করছি। শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, বল হরি হরি পুরুষ জগৎ বন্ধু সুন্দর প্রেমানন্দে হরি হরি বল, বল হরি রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, বল হরি ইতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল হরি মহানাম সাম্প্রদায়ী কি, ডক্টর মহানাম রতন কর্মচারী কি, গুরু পূর্ণিমা উৎসব কি, মহাদরণ মঠ কি, জগৎবন্ধু মহাপ্রকাশ মঠ কি, ভক্ত বৃন্দ কি, জয় জগৎ সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্ত নিরাময়া, সর্বে ভদ্রে বৈশ্যন্তু, মা কর্তৃত ভবে, ওম শান্তি শান্তি, হরি ওম। জয় জগৎবন্ধু নীলাদ্রিদাকে অনেক অনেক ধন্যবাদ, তার কাছে আমরা আবেগপূর্ণ ভাবে গুরুদেব এবং প্রভুর কথা এবং সার্ধ শতবর্ষ উদযাপনের কথা শুনলাম। এখন আমরা বক্তব্য শুনব শ্রী জগতার্থী দাস, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন ইসকন মায়াপুর থেকে, সুবক্তা, আগেও তার কাছে আমরা অতি সুন্দর বক্তব্য শুনেছি প্রভুর সার্ধ শত বর্ষ পূর্তি উদযাপনের সময় তিনি আমাদের সাথে যুক্ত ছিলেন, তিনি কৃপা করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। এবং এর পরে বক্তব্য রাখবেন শ্রীমতী ইতিরানী পোদ্দার, ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত হবেন, আমি তাকেও প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। এখন শ্রীমত জগতার দিয়া দাস, তিনি বক্তব্য রাখবেন, তার সময়সীমা 15 মিনিট, একটু আনমিউট করে নেবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, শুরু করুন।
ओम अज्ञान तिमिरांधस्य ज्ञानांजन शलाकया चक्षुरुन्मीलितं तस्य गुरु मूकं करोति वाचलं पुनरेतिं यत्कृपातमहं वन्दे गुरो दीनतारणं परमानन्द माधवं श्री चैतन्य परमेश्वरम। श्री गुरु पूर्णिमार उपलक्षे এই দু মিটিং এ মাধ্যমে আমি নাম সম্প্রদায় বর্তমান আচার্য শ্রীমত উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। প্রণাম নিবেদন করি মহানাম সম্প্রদায়ের সম্পাদক আমার বন্ধু গৌরব ব্রহ্মচারী মহারাজকে, সাথে সাথে যতীনময় দা, এই জুমে যারা যুক্ত আছেন বৃন্দদের, বঞ্চা কল্পতরু পতিতানা নমো নমো। আমি ধন্যবাদ জানাই মহামানব মহর্ষি মহাপ্রু বৈষ্ণব শ্রেষ্ঠ আচার্য আধুনিক কালের ব্যাসদেব সম আমাদের গর্বের সম্পদ ডক্টর মহৎ স্বীকৃতির অঙ্গ আমরা এই কথা মহানামে আজ এবং অবগাহনে যে যজ্ঞ সেই যজ্ঞে আপনারা আমাকে সামিল করেছেন। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর গুরু প্রকৃত ভগবদ গীতা, যেখানে ভগবান কৃষ্ণ এবং অর্জুনের কথোপকথন প্রচারিত, নির্ঘোষে সজোরে উচ্চারিত বাক্য জ্ঞাতুং ব্রহ্মচারী মহানামব্রত ব্রহ্মচারী তার প্রমাণ ঋষি শ্রেষ্ঠ তত্ত্বদ্রষ্টা। যারা আধ্যাত্মিক জীবন অনুশীলন করেন তাদের অনেক ব্যক্ত ভূমিকায় অনুষ্ঠানে অংশগ্রহণ কর, সেই ভূমিকাগুলি গুরু আচার্য, কখনো লেখক ধর্ম প্রচারক, কখনো ধর্ম শিক্ষক, কখনো ধর্ম মহানব্রত ব্রহ্মচারীর জীবনকে আমরা যদি বিশ্লেষণ করার চেষ্টা করি, যদিও সেই প্রচেষ্টা অত্যন্ত দুরূহ, সেক্ষেত্রে আমি যতগুলো কথা বললামগুলো বিশেষভাবে ডক্টর মহানন্দ ব্রহ্মচারীর জন্য প্রতিপাদিত। ওম অজ্ঞান তিমিরান্ধস্য এবং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু যে গীতাতে উল্লেখিত হয়েছেন, স্বয়ং শিব পার্বতীকে বলেছেন, সেখানে একটি শ্লোক আছে বহুল প্রচারিত না হলেও প্রচারিত, কিন্তু আমরা সকলে জানি না এই শ্লোকটি গুরু গীতায় উল্লেখিত হয়েছে। সে শ্লোকটির একটি লাইন আছে, মদ গুরু শ্রী জগৎগুরু। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী যাদের গুরু হয়েছেন এবং গুরু গীতায় যে কথিত শব্দবন্ধ মদগুরু শ্রী জগৎগুরু, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী জগৎগুরু রূপে প্রতিপন্ন হয়েছেন। জয় ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী কি জয়। ব্যক্তিগতভাবে আমার বিশ্লেষণ, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর মধ্যে তিনটি স্রোতধারা উল্লেখযোগ্য, গৌড়ীয় বৈষ্ণব স্রোতধারা একত্রে মিলিত হয়ে আধুনিক
वैष्णव जगत के आधुनिक भारत धर्म जगत के आधुनिक पृथ्वी धर्म जगत के प्रभावित करेछेन प्रभावित होयेछेन संचारित करेछेन सिंचन करेछेन সেই তিনটি ধারার একটি ধারা ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর ব্রহ্মচর্যের মাধ্যমে হরিনাম প্রচারের মাধ্যমে পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ এই হরিনামের মহা উদ্ঘোষ তাকে প্রকট করেছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মঠ স্থাপনের মাধ্যমে ঘরে ঘরে হরিনামের দীক্ষা দিয়ে বৈষ্ণবতার প্রচার এবং প্রসারের মাধ্যমে দ্বিতীয় মহাস্রোত শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এ ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ সমস্ত বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ হয় সেই স্বরগোস্বামীর ভাবধারা স্বরগোস্বামীর দর্শন স্বরগোস্বামীর লেখনী স্বরগোস্বামীর যুগল প্রেম স্বরগোস্বামীর ব্যাখ্যা স্বরগোস্বামীর শিক্ষা আধুনিক কালে আধুনিক ভারতবর্ষে আধুনিক পৃথিবীতে 500 বৎসরের সেই ঐতিহ্য ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তার লেখনীর মাধ্যমে তার প্রচারের মাধ্যমে তার বক্তব্যের মাধ্যমে তার গ্রন্থের মাধ্যমে আমরা যারা গৃহস্থ এবং বর্ণাশ্রমের মধ্যে কেবলমাত্র ব্রহ্মচারী সন্ন্যাসী ছাড়াও অপর দুই আশ্রমের ব্যক্তি এবং সদস্যদের এই ধারায় স্নাতক করেছেন এবং স্নাতক করবেন বলে সম্পদকে সংরক্ষণ করেছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তদূর্ধ্বে আর একটি বিশেষ বৈদিক দর্শন স্বরদর্শন পাতঞ্জল দর্শন কণাদের দর্শন বৈষয়িক দর্শন বেদান্ত দর্শন শঙ্খ দর্শন এই সমগ্র দর্শনকে মথিত করে আর একবার ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী সূক্ষ্মভাবে সমস্ত তৎকালীন আধুনিক ডক্টর গোপীনাথ মহামহাপাধ্যায় গোপীনাথ কবিরাজ আনন্দময়ী মা বিজয় কৃষ্ণ গোস্বামী দুর্গা পরমহংস দুর্গা প্রসন্ন মহারাজ তাদের সাথে আলোচনা করে তাদের সাথে মিলিত হয়ে এই দর্শনকে প্রতিষ্ঠা করেছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী আমি দীর্ঘায়িত করব না এই মহাপুরুষ মহাগুরু মহাঋষি মহাদ্রষ্টা মহাত্রষ্টার আমি আনন্দিত আমি পরিশুদ্ধিত আমি ভক্তি প্রার্থী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী এবং গুরু পূর্ণিমা উপলক্ষে যে অনলাইন জুম মিটিং তার আমি সুযোগ পেয়েছি সুতরাং সকলকে ধন্যবাদ জানাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জগৎগুরু ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী কি জয় শ্রীমৎ জগতার্থিয়া দাস তিনি বক্তব্য রাখলেন সুন্দরভাবে গুরুদেবের সমগ্র অবদানকে তিনি আমাদের কাছে তুলে ধরলেন এবং তিনি যে একজন মহান দার্শনিক এবং এই কথাটা আমরা প্রায়ই শুনলাম তার কাছেও শুনলাম আগে রাধা বিনোদিনী দেবীও বলে গেছেন যে সমস্ত সম্প্রদায়ের ঊর্ধ্বে গুরুদেব বিরাজিত তিনি শুধু মহানাম সম্প্রদায়ের নয় তিনি সবার আমরা নিজেদের মধ্যেও অনেক সময় বলেই থাকি এটা হাস্য কৌতুক করেও যে গুরুদেবের গ্রন্থ বোধ হয় গুরুদেবের শিষ্য ছাড়া বাইরের লোকই বেশি পড়ে হয়তো ঘটনাটা সত্যি এবং তাকে নিয়ে যে চর্চা এবং তার যে অবদান এটা কোনো সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয় ভারতীয় দর্শনের
বা ভারতীয় অধ্যাত্ম সাহিত্যের এমন কোন দিক নেই যেটা তিনি স্পর্শ করেননি। তন্ত্র, বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণব, সমস্ত বেদান্ত, বেদ, বেদ নিয়ে গবেষণামূলক গ্রন্থ তিনি শেষ বয়সে রচনা করেছেন। সুতরাং তার অবদানের কোনো শেষ নেই। এখন সেই সব কথাই তিনি তুলে ধরলেন, তাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন শ্রীমতী ইতিরানী পোদ্দার, গুরুদেবের প্রাচীন এবং অত্যন্ত অন্তরঙ্গ ভক্ত, সুবক্তা। তিনি বর্তমানে বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। তার কাছে আমরা গুরুদেব সম্বন্ধে বক্তব্য শুনব, সময়সীমা 10 মিনিট। একটু আনমিউট করে নেবেন ইতিদি। ঠিক আছে, জয় জগৎ বন্ধু হরি, জয় শ্রী গুরুদেব। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার, বলুন বলুন। গুরুদেব এ জীবন পার্বত্য ভূমি, বন্ধু শিখর মহেন নির্ঝর, সাধক তাহাতে আমি। এ জীবন পরম পুরি, বন্ধু বিগ্রহ মহেন পূজারী, আমি করি ঝাড়ুগিরি। এ জীবন স্রোতস্বিনী, মহেন্দ্র অদ্রি শিখরে জনম, বন্ধু সাগর গামিনী। এ জীবন ক্ষুদ্র নাটিকা, বন্ধু মহিরুহ গুরু বাড়িবাহ, মুই যে ক্ষীণলতিকা। গুরুদেব এ জীবন সবুজ বন, তুমি শ্যাম শোভা, বন্ধু মনলোভা, নিস্তব্ধ আমার মন। এ জীবন কুসুম পাতি, অঞ্জলি পুরিয়া, শ্রীবন্ধু বলিয়া, শ্রীচরণে আত্মাহুতি। শ্রী মহেন্দ্র লীলামৃত গ্রন্থে গুরুদেব গ্রন্থকারের পরিচিতি নামক কবিতায় নিজের পরিচয় এভাবে দিয়েছে। শুধু পরিচয় দেননি, গুরু ইষ্টের সাথে তার কি সম্পর্ক, তার কোথায় অবস্থান, সেটাও ব্যক্ত করেছে। ভাগবতে দেখেছি ব্রহ্মা নিজের অপরাধের জন্য গোবিন্দ চরণে ক্ষমা প্রার্থী হয়েছে। আমার গুরুদেব আস্বাদন করেছেন সৃষ্টিকর্তা ব্রহ্মার ক্ষমা প্রার্থনার সাথে সাথে সৃষ্ট জীবেরও ক্ষমা প্রার্থনা হয়ে গেছে। ঠিক তেমনি গুরুদেব যখন এই কবিতার শেষে বলেন, অঞ্জলি পুরিয়া, শ্রীবন্ধু বলিয়া, শ্রীচরণে আত্মাহুতি, আমাদের সকলে প্রভুর চরণে, গুরুর চরণে আত্মনিবেদন হয়ে গেছে, আত্মসমর্পণ হয়ে গেছে। ভগবানের সাথে, গুরুর সাথে প্রেমের সম্পর্ক, অনুরাগের সম্পর্ক কিভাবে করা যায়, কিভাবে বাড়ানো যায়, অনুরাগ বাড়ার পথ কি, খুব কঠিন কথা, খুব জটিল কথা, খুব গূঢ় কথা। এদিকে রবীন্দ্রনাথ বলেছেন, সহজ কথা যায় না বলা সহজে, সহজ কথাই যদি সহজে বলে না যায়, এই রকম নিগূঢ় কথা সহজভাবে কেমন করে বলব। কিন্তু আমার গুরুদেব ভাগবতে আস্বাদন করেছেন কিভাবে অনুরাগ বর্ধিত হয়, তিনটি শব্দ ব্যবহার করে, মাত্র তিনটি শব্দ। প্রথম বলেছেন আলাপন, তারপরে বলেছেন আস্বাদন, সর্বশেষ বলেছেন নিমজ্জন। আলাপন, আস্বাদন এবং নিমজ্জনের মাধ্যমে গুরুর প্রতি, গোবিন্দের প্রতি অনুরাগ বাড়বে। আজ আমরা সেই আলাপন করব। গুরুদেব শ্রী মহেন্দ্র লীলামৃত গ্রন্থে আরেকটা কবিতা লিখেছে, কবিতাটার নাম প্রণতি। প্রণতি কবিতাটা গান হিসাবে আমরা সবাই গাই। অখণ্ড মণ্ডলাকার ব্যক্ত জহিতি সংসার নন্দসুত অভিলক্ষ। সেই কবিতার শেষে গুরুদেব লিখেছেন, গুরুদেব পরম মহান তুহু চির সৎ। এইখানে সৎ শব্দটা ব্যবহার কেন হলো আমার ঠিক বুঝতে পারছিলাম না। কারণ সৎ বলতে আমরা কি বুঝি, ইংরেজি শব্দ অনেস্ট বুঝি। একদিন গুরুদেবের কাছে নিবেদন করলাম এখানে সৎ শব্দ ব্যবহারের কারণ। গুরুদেব বললেন,
এই সৎ তোমাদের ইংরেজি অনেস্ট অনেস্টের সৎ সৎ নয়, নিত্য চিরকালে শাশ্বত জন্মা জন্মান্তরের গুরু অবিনশ্বর। মনে পড়ে গেল তিল তুলসী হর্তকি সহযোগে যেদিন তাকে গুরু বরণ করেছিলাম, তার রাতুল চরণে আত্মনিবেদন করেছিলাম, সেদিন এই কথাটাও মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন, ভুলে গিয়েছিলাম তিনি আমার জন্ম জন্মান্তরের গুরু। আবার নতুন করে মাথায় গেঁথে গেল কথাটা, কিন্তু সেই সাথে একটা ভাবনা আসলো ভেতরে, একটা উদ্বেগ কাজ করা শুরু করলো। জন্ম জন্মান্তরের গুরু এ তো আনন্দের কথা, তারপরে কেন উদ্বেগ? উদ্বেগ হচ্ছে এই ভেবে আমার কর্মফল বশত আমাকে আবার আসতে হবে, কোন চুনিতে আসবো আমি জানি না, যদি কুকুর বিড়াল হয়ে আসি আমার গুরুদেবকে তো তাহলে তাই হয়ে আসতে হবে। এটা আমাকে খুব বেদনা বিদ্ধ করছে, কুরে কুরে খাচ্ছে। সুযোগ বুঝে একদিন গুরু কৃপায় গুরুদেবের কাছে আবার এই জিজ্ঞাসাটা করলাম, সরাসরি কথা বললাম যে আমি কুকুর বিড়াল হলে কি তুমিও কুকুর বিড়াল হয়ে আসলে আমাকে উদ্ধার করার জন্য? গুরুদেব প্রশ্নটার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন আমাকে। প্রশ্নটা কি করলেন? বললেন, তুমি কি বিশ্বাস করো কথাটা? কতটুকু বিশ্বাস করো তোমার গুরু তোমার জন্ম জন্মান্তরে এই কথাটা তুমি কতটুকু বিশ্বাস করো? আমি উত্তর দিলাম, ছোটবেলা বাবা মা শিখিয়ে দিয়েছেন, মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, ভগবান আছেন এর চেয়ে সত্য পৃথিবীতে আর কিছু নাই। ভগবান আছেন কি নাই আমি ঠিক জানি না, তাকে খুঁজিনি তাকে দেখিনি। ভগবান সুন্দর, ভগবান মাধুর্যমণ্ডিত, ভগবান আনন্দঘন বিগ্রহ গ্রন্থে পড়েছি, অনুভব হয়নি দেখিনি তো। কিন্তু প্রতিদিন যখন সকালে স্বস্তি বাচন করি, যখন বলি অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হসিতং মধুরং, তখন যার মধুর মাখা হাসি বদন চাউনি অধর মানুষে ভেসে উঠে, সে যে আমার গুরুদেব প্রভু নন। যা দেখিনি তা অনুভবে আনতে পারিনি, যার হাসি দেখেছি, যার সরল চাউনি দেখেছি, যার মধুমাখা স্পর্শ পেয়েছি, ওই বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই, সংশয় নেই, দ্বিধা নেই। ষোলো আনার উপর আঠারো আনা বিশ্বাস করি তুমি আমার জন্ম জন্মান্তরের গুরু। আমার কথা শুনে গুরুদেব শুয়েছিলেন, আমি মাটিতে বসাছিলাম, গুরুদেব উঠে বসলেন, বসে আমার মাথাটা তার বুকের মধ্যে জড়িয়ে ধরল। গুরুদেবের স্পর্শ একটা দেহ মন প্রাণের সকলেরই শিহরণ জাগায়, আনন্দের ফল্গু দ্বারা বয়ে যায়, সকলেই এই অপার্থিব স্পর্শ পেয়েছেন দীক্ষাকাল। আমি বাকহীন হয়ে গেলাম, কিন্তু আমার প্রশ্ন আমি কি জবাব পেলাম? আপনাদের যদি জিজ্ঞেস করি, আমার যে প্রশ্ন ছিল, আমি যদি কুকুর বিড়াল হয়ে জন্মাই আমার গুরুদেব কি আমাকে উদ্ধারের জন্য কুকুর বিড়াল হয়ে জন্মাতে হবে? এই প্রশ্নের কি উত্তর মিলল? অনেকেই তো হয়তো বলবেন মিলেছে, আবার অনেকে হয়তো বলবেন মিলেনি উত্তর, আমি সেই দলে মিলেনি উত্তর। কিন্তু গুরুদেবের স্পর্শে আমি আর কোনো কথা বলতে পারছি না, কিন্তু গুরুদেব তো অন্তর্যামী, অন্তরে বুঝতে পারলো আমার জিজ্ঞাসা এখনো রয়ে গেছে। তিনি বুঝিয়ে দিলেন, তিনি জানিয়ে দিলেন, কি জানালেন? যে প্রভুর লীলাতে তোমার প্রশ্নের জবাব রয়েছে, প্রভুর লীলা গ্রন্থ ভালো করে পড়ো, দেখো তুমি যা প্রশ্ন করেছো এইরকম লীলা রয়েছে। কোন সে লীলা? ছোট্ট লীলা, কিন্তু এত বড় তত্ত্ব লুকিয়ে আছে, মাথায় ছিল না, বোধে ঢোকেনি। আপনারা সবাই সে লীলাটা শুনেছেন, কোন সে লীলা? ওই যে 13-14 বছরের বালক বিধানী প্রভুতে অনুরক্ত, কিন্তু যেই বয়স বাড়ছে কামিনী কাঞ্চনে ডুবছে, প্রভুর নিষেধ উপেক্ষা করে
তারপরে যা হওয়ার তাই হলো, অকাল মৃত্যু। সেই বিধানে আবার এসছে পৃথিবীতে গতাগতি পুনঃ পুনঃ এসছে। কি জন্ম হয়ে? শুকর জন্ম হয়ে, ঘৃণিত প্রাণী, দেখতে যেমন কদাকার, খায় বিষ্টা, অত্যন্ত পঙ্কিল স্থানে থাকে এবং তার আচরণ খুব গর্হিত, খুব নিন্দনীয়। সেই শুকর করে জন্ম নিয়েছে এই বিধান, ভুলেনি প্রভুকে। তাই তো আঙ্গিনা এসছে বাচ্চা কাচ্চা সহ প্রভুর চরণে গড়াগড়ি খাচ্ছে, আঙ্গিনার ধুলায় ধূসর হচ্ছে। আর আমার প্রভু কি বললেন? বললেন, এক জন্মেই ভোগ শেষ হয়ে গেল, করুণা ধারা এমন করেই প্রবাহিত হয়, তাকে জন্ম নিতে হবে কেন আমার সাথে? কিন্তু তার করুণা আমাকে জড়িয়ে রাখবে। গুরু সাথে থাকেন, গুরু পাশে থাকেন, গুরু কাছে থাকেন। আমি ছাড়তে চাইলেও তিনি ছাড়েন না, তিনি যে অচ্যুত। প্রভু তো নিজেই বলেছেন তার অচ্যুত পুত্র। আমাদের এখন অনেকের মাথায় প্রশ্ন আসে, কত প্রশ্ন আসে, ভাবি কেন গুরুদেব থাকতে প্রশ্নগুলি আস জাগেনি, কেন জিজ্ঞেস করতে পারিনি। এই পরিণত বয়সে এসে মনে হয় কেন গুরুদেবের গ্রন্থরাজি রয়েছে না। আমার যত প্রশ্ন, মানুষের এত কি প্রশ্ন আছে যা আমার গুরুদেব দিয়ে যাননি। কথায় বলে, যা আছে ভারতে তাই আছে মহাভারতে। আর আমি বলি, আমার ভেতরে, আমাদের ভেতরে, সকলের ভেতরে যত প্রশ্ন আছে, সকল প্রশ্নের জবাব রয়েছে আমার গুরুপাদপদ্মের গ্রন্থরাজিতে। একটু মন দিয়ে পড়লেই হবে। গুরুদেব বারবার বলেছেন, এই কৃপায় স্ফুরিত জানিবে। আমি যা লিখিয়াছি প্রভু লিখে আছে। যে কথাটা কিছুক্ষণ আগে জ্যোতির্ময় দা বললেন, গুরুদেবের গ্রন্থ গুরুদেব আমরা পড়িলাম, অনেক দুঃখ ছিল গুরুদেবের, আমরা শিষ্যরা তার গ্রন্থ আসলে পড়ি না, যদি পড়তাম জীবনে যত প্রশ্ন আছে সব প্রশ্ন সমাধান হতো গ্রন্থে। গ্রন্থ পড়ার সুযোগ নেই, সময় নেই, পত্রাবলী রয়েছে। পত্রাবলীতে এমন কোনো বিষয় নাই যা গুরুদেব লিখেন নাই, জবাব দেন নাই, শুধু মন দিয়ে পড়তে হবে। আর করুণা ধারা তার থাকবে। শেষে বলি, আমি আপন করিয়া চাহিনি তোমারে, তুমি তো আপন হয়েছ, সত্যি সত্যি তিনি আমাদের চির আপন, চিরপ্রিয়, কাছের জন হয়ে আছে। জয় জগৎ বন্ধু হরি, জয় শ্রী গুরুদেব।